আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আর তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ অলরেডি যে আমি আজকে কি নিয়ে ভিডিও করেছি। আর আজকের ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হলো, এখন যেহেতু নিউ মার্কেট বা গাউসিয়া মার্কেট এগুলো সব বন্ধ আছে, বাট এই ভিডিওটা আমি লকডাউনের আগে করেছিলাম এবং তাদের সাথে কথা বলে এসেছিলাম যে তোমরা এগুলো অনলাইনে বসে নিতে পারবে কিনা। তো তারা বলেছিল হ্যাঁ, তারা অনলাইনে ডেলিভারি দিতে পারবে, সো তোমাদের জন্য খুব সুবিধাও হয়ে যাবে। আর এই ব্যাগগুলো কিন্তু অনলি 200 টাকার ছিল এবং খুব ভালো ছিল। তোমরা অলরেডি জানো এই টাইপের ব্যাগগুলো এখন রেগুলার অনেকেই ইউজ করে, তো আমি সেই ব্যাগগুলো র্যান্ডমলি তোমাদের দেখানোর ট্রাই করেছি এবং তার সাথে ইউনিক কিছু ব্যাগও আমি দেখিয়ে দেবো যেগুলো তোমরা দেখোনি। তো ভিডিওটা কন্টিনিউ করো আর চলো ব্যাগগুলো দেখে নেই। তো এই ব্যাগগুলো নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। এগুলো হচ্ছে খুবই সফট এবং খুব কিউট কিউট কিছু ব্যাগ যেগুলো তোমরা র্যান্ডমলি রেগুলার ইউজের জন্য নিতে পারো চাইলে। আর এগুলো কিন্তু 200 টাকা হিসেবে আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, আমার কাছে ভালোই লেগেছে। এই ব্ল্যাক কালারের ব্যাগটা কিন্তু স্ট্যান্ডার্ড ছিল আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে। আর তার সাথে এই ব্যাগগুলো কিন্তু একটু কালারফুল হয়ে থাকে। তো দেখো, এই পিঙ্ক কালারের ব্যাগটাতে কিছু পম্পম লাগানো ছিল এবং স্টোন বসানো ছিল, সো এইটাও কিন্তু 200 টাকা করে। তো পিঙ্ক কালারটা আমার খুব পছন্দের আর এই ব্যাগগুলো কিন্তু খুব কিউট ছিল, তো আমার মনে হয়েছে যে 200 টাকায় এরকম ব্যাগ পাওয়া খুবই বাজেট ফ্রেন্ডলি একটা জিনিস, তো তোমাদের সাথে শেয়ার করাই যায়। তো তাই এই ভিডিওটা করেছিলাম। তো আশা করি ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর আমাকে কমেন্টসে জানিও তোমাদের লকডাউনটা কেমন যাচ্ছে বাসাতে। আর এই যে দেখো, এই ব্যাগটা কিন্তু একটু ইউনিক ছিল আর এটাতে তোমার বেল্ট এবং চেইন এগুলো সব কিছু অ্যাভেলেবেল ছিল। এই ব্যাগগুলো কিন্তু মোটামুটি অনেক কালার অ্যাভেলেবেল থাকে, তোমার পিঙ্ক কালার, অ্যাশ কালার, রেড কালার, গোল্ডেন কালার, এই টাইপের কালারগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে। আমি কিন্তু দেখো এই ব্যাগগুলো যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু মোটামুটি রাত ছিল, মানে 8-9টার মতো বেজেছিল, বাট তারপরেও দেখো কতটা ভালো লাগছে উইদাউট লাইটে। তো এই ব্যাগগুলো কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর, আমার কাছে তো বেশ ভালো লাগছে। আমি জানি না তোমাদের কেমন লাগছে, তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো দেখো এই ব্ল্যাক কালারের ব্যাগগুলো কিন্তু খুব ভালো, এগুলো তোমরা সাইড ব্যাগ হিসেবে ইউজ করতে পারবে আবার হাতেও ইউজ করতে পারবে। সো দ্যাট 200 টাকার ভিতরে এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুলি আমার লেগেছে। তার সাথে এখানে কিছু পার্স ছিল, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব ভিডিওটাতে, তোমাদের অবশ্যই সেগুলোও ভালো লাগবে। আর তোমরা যদি এই ব্যাগগুলো অনলাইনে ডেলিভারি নিতে চাও সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটাতে কল করবে এবং তাদের সাথে কথা বলবে, তারা যদি অ্যাভেলেবেল পারে আর কি দিতে সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি দিয়ে দিবে। আর চলো এবার কিছু আমি তোমাদেরকে পার্সের কিছু দেখিয়ে দিই যেগুলো খুব ভালো লেগেছিল ওখানকার আমার। তো এই যে দেখো, এই পার্সগুলো কিন্তু সবগুলোই ছিল 200 টাকা করে, 150 টাকা করে, মানে এগুলো বিভিন্ন রেঞ্জের ছিল। আমি এক্স্যাক্টভাবে তোমাদেরকে দেখিয়ে বলতে পারছি না কারণ প্রচুর ভিড় থাকে, অ্যাজ ইউ নো যে গাউসিয়া মার্কেট সব সময় ভিড়ে ভরা। সো দ্যাট আমি তেমন একটা এক্সট্রা করে আর কি ভিডিও তোমাদের জন্য করতে পারি, নেক্সট টাইম অবশ্যই ট্রাই করব। সো এই ছিল আজকের কালেকশন তোমাদের দেখানোর মতো, আমি আশা করব তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। আর এই যে দেখো, এই পার্সগুলো কিন্তু তোমার খুবই সুন্দর, এগুলো তোমরা হাতে নিতে পারবে আবার ঝুলিয়েও নিতে পারবে, এগুলো খুবই স্ট্যান্ডার্ড লেগেছে আমার 150-200 টাকার ভেতরে। এই পার্সটা কিন্তু তোমার 200 টাকায় ছিল। তো এরকম অনেক অনেক কালেকশন অ্যাভেলেবেল ছিল তার কাছে, তোমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।